18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 19 এপ্রিল শুক্রবার। তার মধ্যেই রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এদিন। এবার দ্বিতীয় দফার ভোটের অপেক্ষা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 26 এপ্রিল 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট সংগঠিত হবে। এ নিয়ে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার পর শনিবার প্রার্থীর সমর্থনে উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, পানিসাগর কেন্দ্রের বিধায়ক ফণীভূষণ দাস সহ অন্যান্যরা। বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়নগর স্কুল মাঠে আয়োজন করা হয় এই নির্বাচনী জনসভার। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরেন বিপ্লব কুমার দেব। সাথে কংগ্রেস সিপিআইএমকেও তুলোধুনু করেন তিনি। তিনি বলেন, আগে সিপিআইএমের নেতাদের ব্যাগ থেকে রোজভ্যালি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হতো, কিন্তু এখন তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের প্রার্থী আশিস কুমার সাহার ছবি বের হচ্ছে। এভাবেই 25 বছর গোপন আঁতাতে করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল তারা। তিনি আরো বলেন, 2015 সালে তিনি উত্তর জেলায় সভা করতে গেলে 100 জন কার্যকর্তা একজোট করা যেত না, মানুষ তাকে নিয়ে পরিহাস করত, হাসাহাসি করত। কিন্তু শুক্রবার পশ্চিম আসনে ভোটদান পর্বে রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথম ধাপের ভোটদানে সারা দেশের মধ্যে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে। তা সত্ত্বেও কংগ্রেস সিপিআইএম বলছে অবাধ ভোট হয়নি। সাথে একটা ব্যাগ থাকতো, ব্যাগ নিয়ে ঘুরত, কমিউনিস্ট ইন্টেলেকচুয়াল, নীতিপরায়ণ, ব্যাগের থেকে কি বেরোয়, বিজিতাদির ব্যাগ থেকে কি বেরিয়েছে, রোজ বলি ঘোটানা। আর এখন এই ইলেকশনে ব্যাগ থেকে কি বেরিয়েছে, ওখানে কংগ্রেসের হাত চিহ্নের আশিস শাহ কি ব্যাগের মধ্যে লিখেছেন, এগুলো নিয়ে ঘুরতেন। ত্রিপুরার মানুষ যদি জানতো আপনাদের ব্যাগের মধ্যে রোজভ্যালি আছে, আপনাদের ব্যাগের মধ্যে আশিস শাহ আছে, আপনাদের ব্যাগের মধ্যে বর্মণ পরিবার আছে, তো ত্রিপুরার মানুষ কোনদিন নৃপেন চক্রবর্তীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাতো না মানিক বাবু। আর কালকে যখন ইলেকশন হয়ে গেছে তখন বলছে যে ইলেকশনটা তো ঠিক হয়নি, ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে সবচেয়ে পিসফুল ইলেকশন কালকে পশ্চিম ত্রিপুরাতে হয়েছে, রেকর্ড হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট এই পশ্চিম ত্রিপুরা আসন হয়েছে, ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট হয়েছে, মানে উৎসবের মাঝে ভোট দিয়েছে। আপনাদের মানুষকে অপমান করার স্বভাব চায় না, মানুষ যখন 82% টার্ন আউট করে ভোট দিয়েছে জাতি জনজাতি সবাই, তখন মানিক সরকার আর এই কংগ্রেসের এই ঢঙ্গি নেতারা আগরতলাতে প্রেস কনফারেন্স করে বলে মানুষের অধিকার ঠিকভাবে প্রয়োগ হয়নি, 82% ভোটে করার পর মানুষের অধিকার প্রয়োগ হয়নি, তো কত পার্সেন্ট ভোট হবে। রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনিছড়াস্থিত সৎসঙ্গ কেন্দ্র দর্শনে যান বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।